আমাদের রূপালী সম্পদ ইলিশ। চাঁদপুরের ইলিশ শুনলে জিভে জল আসে। ইলিশ ঐতিহ্যের ধারক চাঁদপুর জেলা এখন থেকে ইলিশের বাড়ি চাঁদপুর তথা সিটি অফ হিলসা নামে পরিচিতি পাচ্ছে। ঢাকা থেকে লঞ্চে করে সোজা ইলিশের বাড়ি চাঁদপুর। সকাল থেকে রাত অবধি প্রতি ঘন্টায় সদরঘাট থেকে আপনি চাঁদপুরগামী লঞ্চ পাবেন। ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুর দেখতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। দূষিত বুড়িগঙ্গা পার হয়ে আপনি ধলেশ্বরী থেকে যখন মেঘনা নদীতে যাবেন, তখন মনে হবে আপনি কোনো সমুদ্রে আছেন। এর বিশালতা ও সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। নদীর অসংখ্য নৌযান এবং জাল ফেলে জেলেদের ইলিশ ধরার দৃশ্য আপনাকে মোহিত করবে। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি যে কখন চাঁদপুর পৌঁছে যাবেন সেটি বুঝতেও পারবেন না। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে চাঁদপুর অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি নামে ডাকা হয়। তিন নদীর মিলনস্থলকে বলা হয় ত্রিমোহনা। এখানে প্রতি বছর ধরা পড়ে অসংখ্য ইলিশ। আর এজন্যই চাঁদপুরে গড়ে উঠেছে দেশের বৃহত্তম ইলিশের বাজার। দেশের নানা প্রান্ত থেকে এই ইলিশ বাজারে মানুষ ইলিশ খেতে ও কিনতে আসে। এক জেলা এক পণ্য, সরকারের এই নীতি অনুসরণে চাঁদপুরকে ইলিশের শহর করা হয়েছে। অবশ্য বরিশাল, লক্ষ্মীপুরও ইলিশের বড় বাড়ি। চাঁদপুর বড় স্টেশন মোকামের বেশিরভাগ ইলিশই চাঁদপুরের নয়। এখানে বরিশাল, ভোলা কিংবা সামুদ্রিক ইলিশই বেশি। চাঁদপুরের ইলিশ চেনার সবচেয়ে সহজ একটি উপায় আছে। এখানকার ইলিশ একেবারে রূপালী রঙের হয়ে থাকে, আর অন্যান্য জায়গার ইলিশে রূপালী রঙের সঙ্গে লালচে আভা দেখা যায়। নোনাপানির ইলিশে রূপালী রঙের সঙ্গে লালচে আভা থাকে। মিষ্টি পানি বা নদীর ইলিশ দেখতে চকচকে রূপালী রঙ। চাঁদপুর জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বিশেষ ভ্রমণ স্থান পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া, এই তিন নদীর মিলনস্থল চাঁদপুর মোহনা। নদীর মোহনা থেকে রিক্সা, অটোরিক্সা বা নিজস্ব গাড়ি নিয়ে বড় স্টেশন যাওয়া যায়। শপথ চত্বর থেকে এর দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক ইলিশ চত্বর, যা চাঁদপুর জেলার বাস স্ট্যান্ডের পাশে এবং স্টেডিয়াম সামনে অবস্থিত। চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক ইলিশ চত্বর, যা চাঁদপুর জেলার বাস স্ট্যান্ডের পাশে এবং স্টেডিয়ামের সামনে অবস্থিত। শপথ চত্বর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্বর থেকে এর দূরত্ব 1 কিলোমিটার। ঢাকা থেকে যেভাবে যাবেন, ঢাকার সদরঘাট হতে সকাল 7:30 থেকে বেলা 11:00 পর্যন্ত বেশ কিছু লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সুবিধা মতো যে কোনো একটিতে চড়ে বসতে পারেন। এইসব লঞ্চে ঢাকা চাঁদপুর অথবা চাঁদপুর ঢাকার ভাড়া প্রথম শ্রেণীর একক কেবিন 300 থেকে 550 টাকা,
প্রথম শ্রেণীর দ্বৈত কেবিন 600 থেকে 1,000 টাকা, তৃতীয় শ্রেণীর ভাড়া জন প্রতি 100 থেকে 150 টাকা, এছাড়া বাসে কুমিল্লা হয়ে আসা যায়। চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার সবচেয়ে ভালো ব্যবস্থা হলো ট্রেন। এ রুটে সাগরিকা ও মেঘনা এক্সপ্রেস নামের দুটি ট্রেন রয়েছে। মেঘনা বিকেল 5টায় ও সাগরিকা সকাল 10টায় চট্টগ্রাম আমতলী স্টেশন থেকে ছেড়ে আসে। ভাড়া পড়বে 150 টাকা। থাকা ও খাওয়া। ইলিশ চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় এবং সুপরিচিত খাবার। লঞ্চ থেকে নেমে ঘাটের পাশে, শহরের ভেতর কালীবাড়ি মোড়ে, হকার্স মার্কেটের সামনে এবং বাস স্ট্যান্ডে ঢোকার মুখে বেশ কিছু খাবার হোটেল আছে। এগুলোয় ইলিশ সহ তিন বেলার ভারী খাবার বা নাস্তা পাওয়া যায়। থাকার জন্য এ শহরে প্রচুর হোটেল পাবেন। ইলিশ ভাজা ও তার গন্ধ অতুলনীয়। কাছেই ইলিশের বড় বাজার, কাঁচা মাছের গন্ধ মাতাল করবে, ছায়াঘেরা স্টেশনটিও মন কাড়বে। জেলে জেলে ধরা পড়া ইলিশের লাফালাফি কি চমৎকার দৃশ্য! এসব দেখতে নদীপথে এখনই বের হওয়ার উপযুক্ত সময়। বর্ষার নদীর যৌবনা, উতাল পাতাল ঢেউ দারুণ রোমাঞ্চকর হবে।